হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জন্মদিনের ব্লগ। আর আমি এখানে একটা কেক বানিয়েছি, এটা পাইনঅ্যাপল ফ্লেভারের একটা কেক। তোমরা যদি এই কেকের রেসিপিটা জানতে চাও তাহলে আমি অবশ্যই দিয়ে দেবো, তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি এখানে কেকটা বানিয়ে নিয়েছি বাড়িতে, বাড়ির কেকই ভালোবাসি খেতে। আর কেকটা হয়ে গেছে, তারপর মোটা মোটা করে দুটো লেয়ার কেটে নিয়েছি। তারপর লেয়ার কেটে নেওয়ার পরে কেকটা আমার ডেকোরেশন কমপ্লিটও হয়ে গেছে। আর আমার পার্লারও 17 জুলাই উদ্বোধন হয়েছিল, তার জন্য আমি এটা পার্লারের জন্য বানিয়েছি। আর এটা গ্রিন কালারের গ্রাস করেছি, কারণ আমার পার্লারের ডেকোরেশনটা এখন গ্রাসের করেছি তাই। তারপর আমরা রাত 12টার পরে আলিনাকে ঘুম পাড়িয়ে তারপরে আমাকে বার্থডে উইশ করলো, তারপরে আমরা ঘুরতে বেরিয়েছি 17 জুলাই, এটা তখন রাত। আর মহরম, সেদিন মহরমেও দেখো কত ভিড়, রাত 12টার পরেও এত ভিড়। আর আমাদের ঘুরতে বেশিক্ষণ টাইম লাগেনি, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে পুরো ভরতপুর ঘুরে কমপ্লিট করে নিয়েছি। তারপর সব জায়গা ঘুরে নিলাম, আর এত রাতেও এত লাইট, চারিদিকেই লাইট, শুধু লাইট। আর মহরমের সব প্রোগ্রামও হচ্ছিলো। তারপর অত ঘুরে এসে আমরা বাড়ির কাছে যে পাশে যে দোকান একটা আইসক্রিমের, ওখানে গেলাম। আর ওখানে গিয়ে আইসক্রিম নিলাম। তো আমি এখানে রাবড়ি আইসক্রিমটা নিয়েছি, ওটাই আমি ভালোবাসি খেতে। তারপর একটা সন্দেশ মিষ্টিও নিলাম, মাছের পেটি, ওটা আমার খুব ভালো লাগে খেতে। তারপর বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে এবার ফ্রিজ থেকে যে ছোট কেকটা আছে ওটা বের করে নিলাম, এটাই এখন কাটবো। মারা ঘুমিয়ে পড়েছিলেন, তার জন্য আর বড় কেকটা কাটা হলো না, ওটা কালকে কাটবো। আর সকালে মারা সবাই চলে যাবেন, তাই সুজয় ভাইয়ের সঙ্গে এই ছোট কেকটা কেটে সেলিব্রেট করলাম রাত্রেবেলাতে। ছোট কেকটা আমি এমনিই বানিয়েছিলাম, এভাবে যে কাজে লেগে যাবে আমি নিজেও ভাবিনি। তো যাই হোক, কাজে লেগে গেছে। কেকের যে উপরে লেয়ারটা হয় সেটা থেকেই আমি এই কেকটা বানিয়েছিলাম। আর এই কেকগুলো খেতে খুবই ভালো লাগে। সুজয় ভাই এখন খাবে না বলল, তাই ওকে আর কেক দিলাম না, আমি নিজেই খেয়ে ফেললাম লাস্টে, কারণ নিজেকেও তো খেতে হবে, কেউ না খাওয়ালে নিজে নিজেই খেতে হবে। তারপর সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, এখানে সুজয় ভাই মজা করে বলছে 5 টাকার আইসক্রিম। যাই হোক, তারপর এই আইসক্রিমটাই নিয়েছিলাম, এটা ভালোবাসি খেতে তাই। আর দেখো আমি কত পেটুক, শুধু নিজে খেয়ে নিই সব কিছু, নিজে নিজে, কেউ না খাওয়ালে কী আর করবো বলো, নিজেকেই খেয়ে নিতে হয় সব কিছু, আমি নিজে নিজেই খেয়ে নিই। কেউ অফার না যদি করে নিজেকেই খেতে হবে, এটাই স্বাভাবিক। তারপর অনেক রাত হয়ে গেছিলো, তার জন্য এবার আমি টাটা করে এখানে এন্ড করব ভেবেছিলাম। কিন্তু তারপরেও আবার একটা টুইস্ট আছে, যেটা তোমরা আবার দেখতে পাবে। আর রাত 1টা বেজে গেছিলো, আর আলিনা তো ঘুমিয়েই আছে। আর এই পার্লারের রুমেই আমরা সবাই ঘুমাবো, কারণ ওপরে এসি নেই, নিচের রুমেই এসি, তাই এখানেই ঘুমাই। আবার সকাল হলে আবার পার্লারটা পার্লার হয়ে যায়, রাত্রেবেলায় বেডরুম হয়ে যায়। তারপর রাত্রেবেলায় আবার কি মন হলো যে চলো সবাই মিলে পকোড়া খাবো। তো পকোড়া আনা হলো, এখানে পাশেই তো রেস্টুরেন্ট আছে আমাদের বাড়ির পাশেই, সামনেই। তো ওখান থেকে পকোড়া নিয়ে আসা হলো, পকোড়াটাও খাওয়া হয়ে গেল। তারপরে মনে হলো যে না, এখন একটু মোগলাই পরোটা খাবো, তাই আবার সুজয় ভাই গেল, ওকে বললাম নিয়ে আসো, দেও আবার মোগলাই পরোটা আর জিরা কোল্ড ড্রিঙ্কস, যেটা ওটা খুব ভালো লাগে, ওটাই নিয়ে আসলো। তারপর আমরা খুব মজা করে রাত 2টোর সময় মোগলাই আর পকোড়া এসবগুলো খেয়েছি। হ্যাঁ, তো এইভাবেই জন্মদিনের রাতটা কোনো রকমে পার হচ্ছিল। আর মোগলাইটা রাত্রেবেলায় মনে হচ্ছিলো আরও বেশি টেস্টি লাগছিল।
সবসময় মোগলাইটা পাওয়া যায় না এত রাতে, এটা মহরমের রাত ছিল। তোমাদেরকে তো শেয়ার করলাম যে এত রাতেও আমাদের এখানে কতটা আলো থাকে, কত লোকজন থাকে, সারা রাতই সবাই ঘুরে বেড়ায়। তারপর এটা পরের দিন 17 জুলাই সকালবেলা, না এটা সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলায় এবার কেকটা কাটিং করব। আর মারা তো কেউ নেই, মা আন্টি সবাই চলে গেছে, এবার আমার শাশুড়ি, আমি, আমার বর, এই কজন মিলেই কেক কাটিং করব। আর ফোনে আমার ননদ আছে, ননদও কথা বলছে। তারপর সবাই মিলে আমরা একটু সেলিব্রেশন করলাম। দেখো আমার জন্মদিন, কিন্তু কেউ আমাকে কিছু অফারই করছে না, আমি সবাইকে খাইয়ে যাচ্ছি। তারপর জানো আমার ফোন থেকে, তো ফোন থেকে আমার ননদ বললো আরে নিজেকে খাইয়েছিস, তারপরে তখন ওর আব্বু আমাকে কেকটা খাওয়ালো। আগে কিন্তু ও নিজে থেকে খাওয়ানি, ভুলেই গেছে নিজে ধ্যানে কি গল্প সবাই মিলে করছে, আমাকে ভুলেই গেছে। যাই হোক, এভাবেই আমার বার্থডেটা কোনো রকমে পার হলো। এই দেখো, তারপর ও খাওয়াচ্ছে, বলে দেওয়ার পরে খাওয়াচ্ছে, ঠিক আছে। আর এখানে আফরিন আলিনা তো খুব ভালোবাসে, উপরে যে টপিংয়ে যে চকলেটগুলো আছে ওগুলো তুলে তুলে খাচ্ছে। এভাবেই আমাদের বার্থডে, মানে আমার বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেল। আর কিছু খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি, কারণ রাত 9টার সময় আবার সেই কেকটা কেটেছি 17 জুলাই। তারপর নিজে নিজেই খেয়ে নিচ্ছি, কেউ খেতে বলছে না, সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। কতটা পেটুক আমি প্রথমেই বললাম। তারপর তোমাদের একটু মহরমের ভিডিওটা একটু শেয়ার করছি। তো এগুলো আমরা ঘুরতে গেছিলাম, আমার বাড়িটা মিডিলেই পড়ছে, চারিদিকে এসব লাইটিংগুলো, মেন বাজারের কাছে ভরতপুর বাস স্ট্যান্ডে আমার বাড়ি। অনেকেরই হয়তো ভিডিওটা ভালো লাগবে না, অনেকের ভালো লাগতেই পারে। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অবশ্যই করবে, তাহলে আমি ভাববো তোমরা অনেক ভালোবাসো আমাকে। টাটা, বাই বাই। এভাবেই আমি আমার ব্লগটা এন্ড করছি, বাই।